আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবর খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ব্রেকিং নিউজ, গ্রেফতার হয়েছেন মাওলানা মামুনুল হক। যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের সময় তিনি কেমন ছিলেন, স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এসব নিয়ে বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। আগে জানা গিয়েছিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসায় অবস্থান করছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ওই তথ্যের ভিত্তিতে থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কড়া পুলিশি পাহারায় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। মামুনুল হককে গ্রেফতারের পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ডিসি হারুনুর রশিদ গণমাধ্যমকে জানান, রোববার দুপুর পৌনে একটার দিকে মামুনুল হকের অবস্থান নিশ্চিত হওয়ার পর মাদ্রাসায় চারিদিকে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে মাদ্রাসার ভেতরে ঢুকে একটি কক্ষ থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রিসোর্টে নারী সঙ্গিনী সহ স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর ছাড়া পেয়ে ওই রাতেই ঢাকায় চলে আসেন মামুনুল হক। মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ে নিজ বাসায় না গিয়ে নিজেই জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় যান। এতদিন ধরেই সেখানে অবস্থান করছিলেন তিনি। আগে থেকে ওই মাদ্রাসায় নজরদারি করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মাদ্রাসার একটি কক্ষে বসে তিনি ফেসবুকে লাইভে বক্তব্য দিয়েছিলেন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, মতিঝিলসহ কয়েকটি থানায় মামলা আছে। মামুনুল হককে গ্রেফতারে কোনো ব্যাগ পেতে হয়নি পুলিশ সদস্যদের। স্বাভাবিকভাবে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তিনি শান্ত ও স্বাভাবিক ছিলেন। দীর্ঘ নজরদারি শেষে মামুনুল হককে গ্রেফতারের সিদ্ধান্তের পর শনিবার রাত থেকে ওই মাদ্রাসার আশেপাশে পুলিশি গোয়েন্দা সংস্থার লোকজন অবস্থান নেয়। প্রায় 200+ পুলিশ সেখানে নিয়োগ করা হয়। সেখানে মামুনুল হককে বলা হয়, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। পরে মামুনুল হক স্বাভাবিকভাবে হেঁটে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মাদ্রাসা থেকে বেরিয়ে আসেন। তবে এ সময় মামুনুলের হাতে কড়া পরানো হয়নি, তার সঙ্গে মাদ্রাসার কয়েকজন শিক্ষককে হেঁটে আসতে দেখা যায়। এ সময় মামুনুল স্বাভাবিকভাবে অন্যদের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যান। মাদ্রাসা থেকে বের হওয়ার পর একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় ডিসি হারুনের কার্যালয়ে। বের হওয়া ও গাড়িতে তোলার সময় হেফাজত কিংবা মাদ্রাসার কেউই মামুনুলের গ্রেফতারে বাধা দেয়নি। তবে মামুনুলকে গাড়িতে তোলার পর কয়েকজন স্লোগান দিতে দেখা যায়। এ বিষয়ে ডিসি হারুনুর রশিদ বলেন, মামুনুলকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, এ সময় আমরা কোনো বাধার সম্মুখীন হয়নি। এদিকে মামুনুলের গ্রেফতারের পর মোহাম্মদপুর মাদ্রাসার সামনে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে। সো দর্শক, এইসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।